অবরোধকারীদের হাতে আক্রান্ত মহিলা পুলিশকর্মী, ডিউটিতে যাওয়ার পথে আক্রান্ত ওই পুলিশকর্মী। রাস্তা নির্মাণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের, সকাল থেকে ঘন্টার পর ঘন্টা এই অবরোধ চলল। দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের রাস্তা, বহু আবেদন নিবেদন করে 20 বছর ধরে সংস্কার হচ্ছে না এই রাস্তা। এমনই অভিযোগ তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়ক অবরোধে নামলেন গ্রামের পুরুষ থেকে মহিলা সকলেই। অবরোধের ফলে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকলো যান চলাচল। বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরামডাঙ্গা গ্রামের মানুষেরা এদিন সকাল থেকে এই অবরোধে সামিল হন। রাস্তা নির্মাণের দাবির সমর্থনে হাতে প্ল্যাকার্ড নিয়ে আরামডাঙ্গা গ্রাম সংলগ্ন এদিন বনগাঁ বাগতা রাজ্য সড়ক অবরোধে নামেন গ্রামবাসীরা। অবরোধকারীদের অভিযোগ, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতিবেশী গ্রামগুলোর রাস্তা নির্মাণের জন্য অর্থ অনুমোদিত হলেও এই গ্রামের রাস্তা নির্মাণের জন্য এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পঞ্চায়েত প্রধান থেকে বিডিও প্রত্যেকের কাছে 2.5 কিলোমিটার এই রাস্তা নির্মাণের জন্য বারে বারে আবেদন করেও কোনো সুরাহা হয়নি বলে তাদের অভিযোগ। কেন আমাদের রাস্তার খুবই বেহাল অবস্থা, প্রায় 20 বছর ধরে আমাদের রাস্তার এরকম অবস্থা। তো আমরা 2022 সালে পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতে গিয়ে আমরা লিখিত জমা করি, সেখান থেকে রিসিপ্ট কপি দেওয়া হয়, তার কাছে আমাদের পঞ্চায়েত প্রধানের কাছে বলা হয়, কিন্তু সে বলে আমাদের ফান্ডে কোনো টাকা নেই, আমরা এখন কোনো কিছু করতে পারবো না, তোমরা বিডিওতে যাও। আমরা বিডিও যাই, বিডিও সাহেবের কাছে জমা দিই, বিডিও সাহেব কম্পিউটারাইজড করেন, কিন্তু তাও আমাদের রাস্তা এখনো পর্যন্ত স্যাংশন হয়নি। পরে যাওয়া হয়েছে, তিনি বলছেন যে রাস্তা সম্পর্কিত কোনো ম্যাপ আমাদের এখানে নেই। পথশ্রীর টাকা সব গ্রামে পাচ্ছে, আমাদের পাশের গ্রাম জোকা ভুলট সব জায়গায় পাচ্ছে, কিন্তু আমাদের গ্রাম কেন পাচ্ছে না? আমাদের গ্রামের টাকাটা কোথায়? স্যাংশন কেন হচ্ছে না? আমাদের পথশ্রীর টাকাটা কোথায়? বর্ষার সময় চলা যাচ্ছে না, এমনকি বাচ্চারা স্কুলে যেতে পারছে না। বিডিও সাহেব আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদের রাস্তা যাতে হয় স্যাংশন করতে হবে, আমাদের প্রতিশ্রুতি দিতে হবে। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। অবরোধের ফলে এদিন এই রাজ্য সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা রাস্তার ওপর বসে পড়ে, মোটর বাইকে প্ল্যাকার্ড লাগিয়ে অবরোধ করে রাখা হয় রাস্তা, এমনকি রাস্তার ওপর গ্যাস ওভেন বসিয়ে দেওয়া হয়। পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। এদিন বাগতার বয়রা গ্রাম থেকে বনগাঁয় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন বনগাঁ ট্রাফিক পুলিশের কর্মরত মহিলা পুলিশ কর্মী চম্পা দাস। তিনিও আটকে পড়েন এই অবরোধে। তার অভিযোগ, পায়ে হেঁটে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ কর্মী পরিচয় দেয়, উল্টে তাকে তাড়া করে শারীরিক ভাবে হেনস্থা করা হয় বলে পুলিশ কর্মীর অভিযোগ। ওরা রাস্তাতে হেঁটে যাওয়া মানুষগুলো যেতে দিচ্ছে না। আমি সেখানে বললাম যে দিদি ভাই, আমার তো ডিউটি আছে, আমার বনগাঁ ট্রাফিকে পোস্টিং, আমার ডিউটি আছে, অন্তত আমাকে ছেড়ে দিন। আমি যখন এর কথাটা বললাম, ওরা সবাই মিলে এসে আমাকে অ্যাটাক করলো। পাবলিককে ছাড়লেও পুলিশকে ছাড়া যাবে না। পুলিশকে মার, ওকে মেরে রাস্তায় ঘুরিয়ে দেয়, ওকে মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে দেয়। সেখানে আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম, আমার ডিউটি আছে, আমাকে কমসে কম আটকিও না। ওরা আমাকে কোনো রকম কোনো কথা না শুনে বরঞ্চ মহিলা পুরুষ কিছু ছেলেরা এসে অন্তত আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, বলছে ওকে মেরে হাত পা ঘুরিয়ে বা রাস্তায় ফেলে রাখো, তবেই হবে, পাবলিককে না আটকে পুলিশকে আটকো, পুলিশকে মারো। আমি ওখান থেকে অনেক রিকোয়েস্ট করে অনেকটা পথ এগিয়ে আসার পরেও আমাকে ওরা অনেক ছেলেগুলো আটকে ধরেছে। আমি ওদেরকে বলে বেরিয়ে এসেছি, ওরা দূর থেকে লাঠি হাতে, লাঠি আছে ছেলেদের, লাঠি নিয়ে অন্তত ওরা এগিয়ে এসেছে আমার দিকে, আমাকে মারবে এরকম ইয়ে করে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। অবরোধকারীরা দাবি তোলেন রাস্তা নির্মাণের বিষয়ে বিডিওকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিতে হবে। এদিন অবরোধ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। পরে বিডিওর প্রতিনিধি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিডিওর পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তা নির্মাণের বিষয়ে উত্তরন কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।